হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আসছি একটা চমৎকার, খুবই চমৎকার একটা জায়গায়। তো আমি আপনাদেরকে দেখাই, দেখুন প্রকৃতির সৌন্দর্য কাকে বলে একটু দেখুন। আমার ডান পাশে এবং সামনে কত সুন্দর একটা জায়গা। আর সব থেকে এখন যারা গ্রামে থাকে, দেখুন খেজুর গাছগুলো, খেজুর প্রচুর পরিমাণে এই সাইডে খেজুর গাছ এবং খেজুর। তো সব কিছু মিলিয়ে মানে অসম্ভব একটা সুন্দর জায়গা। আর সামনে দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে দেখাই, এই যে এখানে মিষ্টি কুমড়ো গাছ, হ্যাঁ এগুলো মিষ্টি কুমড়ো এবং প্রচুর খেজুর গাছ। যে অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা দেখুন, মানে বিশাল একটা মাঠ, বিশাল একটা মাঠ। তো হঠাৎ ঘুরতে আসলাম আর ভাবলাম যে একটু ঘুরি। আসলে এটা শ্বশুরবাড়ি এলাকা আমার। তো অসম্ভব সুন্দর একটা জায়গা এবং সুন্দর কিছু দৃশ্য এবং প্রাকৃতিক কিছু যে দৃশ্য আছে সেই দৃশ্যগুলো আমি যদি দূরে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এবং খেজুর গাছে যে খেজুর ধরেছে, প্রচুর খেজুর ধরা, আমি দেখাই এই যে খেজুরগুলো। অসম্ভব অসম্ভব সুন্দর মাঠ। তো চলুন আমার সাথে, আমি আর একটা জিনিস দেখাই, পেয়ারা গাছ। একটা মালটা বাগানে যাচ্ছে এখন, মালটা বাগানের উদ্দেশ্যে দেখার জন্য। এই যে মালটা বাগান কাছে কাছে, আমি তো দেখানোর চেষ্টা করি কাছে। এটা হচ্ছে মালটা বাগান, আমি মালটা বাগানের এদিকে যাচ্ছি। তাহলে আমার সাথে একটু দেখাই এই অঞ্চলটাতে। আমি এসে আমি বেশ কয়েকবার আসলাম, এসে আমি দেখতে পাই যে প্রচুর পরিমাণে মালটা বাগান এবং পেয়ারা বাগান। এটা হচ্ছে মালটা বাগান, এই যে এটা হচ্ছে মালটা, আর এই যে মালটা বাগানে মালটা ঘুরছে। আমি কাছ থেকে একটু দেখাই, এই যে মালটা ধরছে, তো আরও ধরছে। এখন অবশ্য ভিতরে যাচ্ছি না, কারণ কি একটু অন্ধকার টাইপের হয়ে গেছে, যখন যাচ্ছি না। প্রচণ্ড পরিমাণ মালটা ধরেছে বাগানটাতে, এই যে কেবল ছোটো ছোটো ধরছে, এই যে ধরেছে। এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ মালটা বাগান এবং পেয়ারা বাগান আছে। আমি যদি পেয়ারা বাগান দেখাই, সামনে পেয়ারা বাগান দেখছি গাছ থেকে, আমি মালটাটা দেখাই, এই যে অনেক সুন্দর মালটা এবং কেবলমাত্র ধরেছে, এখনও পাকার অবশ্য সময় হয়নি। তো এই অঞ্চলটাতে মালটা বাগান এবং পেয়ারা বাগান, আমি পেয়ারা বাগানটা দেখাই, এই যে এটা হচ্ছে পেয়ারা বাগান। পেয়ারাটাও এখনও ধরিনি, কিছু পেয়ারা ধরেছে, কিছু পেয়ারা ধরিনি। অনেক সুন্দর একটা জায়গা। তো অবশ্য আমি এখানে আসলাম, এই প্রাকৃতিক দৃশ্যটা হঠাৎ আমার দেখাতে মানে খুবই পছন্দ হলো, যার কারণে আমি দেখানোর উদ্যোগ নিলাম যে আপনাদেরকে দেখা, আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে কোটচাঁদপুরের ভিতরে। তো যদি আপনারা আসতে চান, তাহলে কোটচাঁদপুরের আশেপাশে এই জায়গাটা। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ঠিক এই টাইপের ভিডিওগুলো দিই বেশিরভাগ, কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।